আরে আরাফাত ভাই, কি র‍্যাকেট খেলা শুরু করছেন শীতকাল? ফেদার কই আপনার ভাই? ফেদার হলো মশা। হ্যাঁ, ফেদার মশা, ফেদার মশা। একটা ফেদার দিয়ে আপনি কতক্ষণ খেলবেন? কামানের যেহেতু খরচ বেশি, সেক্ষেত্রে ব্যাট নিয়ে আসছে। এটা দিয়ে আপনার মশা মারবেন, একটা মারবেন দশটা ভাগবো। আচ্ছা, এটা শব্দে, এটার গন্ধে সব ভাগবো। এটা একটা সেন্ট আসে, সেন্টের সাথে চলে যাবো মশা। এর মানে হচ্ছে একটা মারবো, দশটা চাপ পালাইবো। ওকে ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু মশা মারার কামান নিয়ে আসছি। আদিবা এহসান স্টোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায়, দোকান নাম্বার 103। পিস্ট কিলার যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন, মশা, ডেঙ্গু কিলারও বলতে পারেন, ডেঙ্গু কিলার। এখন তো ডেঙ্গুর ভাই ভালো প্রাদুর্ভাব। এখন কয়েলেও কিন্তু অ্যাজমা, যাদের প্রবলেম আছে ওনারা স্টে করতে পারে না। শুধু অ্যাজমা না, আপনার অ্যাজমা বললে ভুল হবে। আপনার একটা বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে যে আপনার একটা সিগারেট যতটুকু ক্ষতি করে তার চেয়ে 15-20 গুণ বেশি ক্ষতি করে হচ্ছে আপনার মশার কয়েলে। কারণ এটাতে যে ধরনের আপনার ইগুলো ব্যবহার করা হয়, যে সেন্টগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ, মেডিসিনগুলো খুবই খারাপ, এমনকি শিশুদের জন্য খুব ক্ষতিকর। শিশুদের জন্য এটা খুবই ক্ষতিকর, এবং আপনার চোখ জ্বলে। আপনি খেয়াল করবেন, কয়েলে চোখ জ্বলে, আবার হচ্ছে গিয়ে আপনার কয়েলের কারণে আপনার রাতে ঘুম ভালো হয় না, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, জামা কাপড় পর্যন্ত আপনার গন্ধ হয়ে, স্মেল, গন্ধ হয়ে যায় ভাই। এক্স্যাক্টলি ভাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা চলে আসলাম আর কি। এটা কি ভাই এখন সমাধান হইতে পারে? পেস্ট কিলার কেমন একটা সমাধান দিবে আমাদের? হ্যাঁ, এটা সমাধানটা বলি এবং এটা কারা ব্যবহার করে এটা বলি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লাইটটা একটু বন্ধ করে দাও, তাহলে আমরা ভালোভাবে বুঝাই দিতে পারবো। ভেতরে আলো আছে, এই যে দেখেন ভেতরের আলোটা। একটা বড় কথা বলি, অনেকে ভাবতে পারে যে আপনার এই লাইটে আমরা জ্বালায় রাখুন রাতের বেলা ঘুম হবে না। এটা কিন্তু কাইন্ড অফ ডিম লাইটের মতো, ডিম লাইট। এটা হচ্ছে 4 ওয়াটের লাইট, এটা 6 ওয়াটের লাইট, এটা 8 ওয়াটের লাইট। ওকে, আর এগুলো কিন্তু ইউভি লাইট। হ্যাঁ, ইউভি লাইট। এটার কালারটা এমন ভাবে দেওয়া যে মশা, মাছি, পোকা মাকড় এগুলো হচ্ছে আকর্ষিত হয়, আকর্ষিত হয়ে এটার ভেতরে চলে আসে। আসার পরে আপনার ওই দেখা গেছে আপনার ওই আকর্ষণ তো পায় যে এটা দেখতে এতটাই সুন্দর, এত কালারফুল, যায়, যাওয়ার পরে এই যে শেষ, এই যে শেষ, যাওয়ার পরে শেষ, এই যে শেষ, আর কোনো উপায় থাকে না। আর এইগুলো মরার পরে কই যাইবো? হ্যাঁ, মরার পরে নোংরা হয়ে ছড়ায় থাকবো না। এখানে আপনার এই যে দেখেন ট্রে আছে, ট্রে আছে, এই ট্রেতে জমা হইব। জমা হওয়ার পরে আপনারা রান্না বাড়া করে রাখান, না তো ফালাই দেন, যেটা পারার পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা গেল। আর আমাদের এগুলোর প্রত্যেকটা ভ্যারিয়েশনের প্রত্যেকটা সাইজ আছে। আর হ্যাঁ, বিদ্যুৎ বিলের কথাটা চলে আসি। বিদ্যুৎ বিলের কথাটা হচ্ছে গিয়া আপনি একটা কয়েল কিনবেন, তারপর সিঙ্গেল রুমে দেখা গেছে আপনার কয়েলের প্রয়োজন পড়বে, একটা করেও যদি পরে তাহলে মাসে হচ্ছে 30 দিনে 300 টাকা, 300 টাকা, ভালো কয়েল। আর ভালো কয়েল, সেই কয়েলের উপরও মশা নাচে। রেগুলার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে 1-150 টাকা বিল আসবে সারা বছর, সারা বছর। এই যে এখানে দেখেন এটার ওয়াট কতটুকু আমরা বলে দিই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এখানে ওয়াটটা দেওয়া, সরি, আমরা একটু প্যাকেট দিয়ে দেখাই, প্যাকেটিং থেকে দেখাই, প্যাকেটিং থেকে দেখাই দেই। এই যে দেখেন এখানে আপনার সরাসরি উল্লেখ করা আছে, এই যে লাইটটা হচ্ছে এটা 1.5 ফিটের, এটা কিন্তু 1.5 ফিটের বড়টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা মাত্র 6 ওয়াটের একটা লাইট। ইভেন দেখেন এটা কিন্তু UV 6 ওয়াট লেখাই আছে, UV 6 ওয়াট লাইট। UV লাইট কিন্তু আপনার নষ্ট হয় না। হ্যাঁ, খুব আপার লেভেলের লাইট এগুলো, আল্ট্রা ভায়োলেট যেটা বলে, সরাসরি মেড ইন চায়না, মেড ইন চায়না, এটা বাংলাদেশেও ম্যানুফ্যাকচার হয় না। ওকে, তো এই কারণে। আর এটার সবচেয়ে বড় ব্যাপার, যারা অফিসিয়াল বিভিন্ন অফিসে, রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে দেখবেন যে আপনার অনেক সময়, বিশেষ করে মিষ্টির দোকানে, মিষ্টি জাতীয় পণ্যের দোকানে, অফিসে, রেস্টুরেন্টে মশা পোকামাকড়ের কারণে পরিবেশ নষ্ট হয়, কাস্টমার আসতে চায় না, যে না ওই জায়গায় এই সমস্যাটা আছে। তারা আপনার এগুলো ব্যবহার করবেন, একটাতেই সমাধান। আমাদের কাছে 3টা সাইজ আছে। আর হ্যাঁ, মশা মারার ব্যাটও আছে। ঠিক আছে, মশা মারার ব্যাটও আছে। মশা আপনারে মারার আগে আপনারা মেরা হলে, ঠিক আছে, তা আমি বলি। এটার প্রাইস গুলো আমরা বলে দিই, প্রাইস গুলো আমরা রিজনেবল প্রাইসে বলবো। এটা হচ্ছে 1 ফিট, যারা একটা ঘরের জন্য চাইলে নিতে পারে বা ছোটখাটো হোটেল রেস্টুরেন্টের জন্য। এটার প্রাইস হচ্ছে আপনার 2150 টাকা অনলি, মাত্র 2150 টাকা। এটার প্রাইস হচ্ছে 2550 টাকা, 1.5 ফিট, 1.5 ফিট, 2550 টাকা, 2 ফিট হচ্ছে গিয়ে আপনার 2850 টাকা, 2850 টাকা। এবং এটা সাজায় রাখার জন্য, মানে সাজায় বলতে যে কোনো জায়গায় ঝুলায় রাখার জন্য আপনার আলাদাভাবে আপনার সিস্টেম দেওয়া আছে, সিকল দেওয়া আছে, এটা দিয়ে আপনার যে কোনো জায়গায় বাজায় রাখতে পারবেন, ঝুলায় রাখতে পারবেন। ঠিক আছে, আর প্রাইসগুলো দেখেন, একটা চেয়ে আরেকটা প্রাইসের তারতম্য কিন্তু খুবই কম, খুবই কম। 2150, 1 ফিট, 1.5 ফিট, 2550 টাকা, 2850 টাকা হচ্ছে
আপনার 2 ফিট আর এটার প্রাইসটা হচ্ছে কি অনলি মাত্র এটা হচ্ছে ওয়েডাসি কোম্পানির এটা লাইট আছে এবং রিচার্জ করার পরে মানে চার্জ যখন ফুল হইব এটা 8-10 দিনের উপরে চার্জ থাকে একটা লম্বা সময় চার্জ থাকে আমরা তো বাজার থেকে অনেক কিছু কিনি যেগুলো অত ভালো হয় না এটা চার্জ থাকে অনেক এবং এটাতে মশা এটাও সেফটি কিন্তু দেওয়া আছে আপনার উপরে এটা দিয়ে ঘাটাঘাটি করেন যাবেন আপনার হাত রাখলে কোনো রকম শর্ট করবে না এটা তো সেফটি দেওয়া আছে আপনার এখানে কিছু হবে না সেফটি আছে ঠিক আছে কেউ ভুলে হাত দিয়ে দিলে হবে না কিন্তু যখন আপনার মশাটা এই যে এরকম ভিতরে যাবে হ্যাঁ ঢাকার নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 102 এবং 3 নম্বর দোকানে চলে আসবেন সরাসরি আর যারা আপনার সারা বাংলাদেশ থেকে নিতে চান আপনাদের জন্য সবচেয়ে বড় অফার হচ্ছে গিয়ে পাশাবাড়িতে হোম ডেলিভারি সার্ভিস আর যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান 500 টাকা হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স করবেন এগুলোর ক্ষেত্রে আপনার পেস্ট কিলার মানে ডেঙ্গু কিলার আর এটা হচ্ছে ব্যাটের ক্ষেত্রে আপনার 200 টাকা আপনার অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে প্রোডাক্টটা হাতে বুঝে নেবেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের রিকোয়েস্ট থাকলো ওকে আর ভিউয়ার্স যারা এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে চান আমি আবারও বলতেছি এই পেস্ট কিলার কিন্তু আসলে বাসায় একটা থাকলে আপনার সারা বছর আসলে অনেক খরচই কমে যায় আর যদি স্বাস্থ্যসম্মত দিকটা বিবেচনা করে দেখেন এগুলো আসলে খুব সেফটি ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে কিন্তু এই টেকনোলজি করে এখন অনেক সময় ঘরের একটা জায়গার ভিতরে তারা অপশন করে রাখে পেস্ট কিলার শুধুমাত্র মশাই কিন্তু জ্বালায় না আপনার ঘরের মধ্যে তেলা পোকা হইতে পারে ছারপোকা তেলা পোকা তো বাদ দিলাম শীতের সময় শীতের সময় দেখবেন ঘরে নানান প্রকারের পোকা আসে মেহমান আইসা পরে ঘর আপনার তলায় থাকে পুরো নোংরা হয়ে থাকে তখন ওই পোকা আর কোথাও যাবে না দেখবেন যে লাইটের মধ্যে পোকা ঘুরে তারপরে যে পিপিলিকার পাখা গজায় মরবি তারা এই জায়গায় যায় আচ্ছা ঠিক আছে তো ঘর আপনার ফ্রেশ থাকবে তো ভিউয়ার্স চমৎকারী প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তাদের নাম্বারের সাথে দেওয়া আছে আর সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার 103-4 102-3 নাম্বার সরি 102-3 নাম্বার তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ